হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম করছি এই স্পেশাল সেশনে আজকের এই স্পেশাল সেশানে তোমাদের সঙ্গে কথা বলবো পঞ্চায়েতের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফিচার্স নেই তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতের পরীক্ষাটি দিতে চলেছো বা যারা যারা মনে করছো আমরা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করে দিয়েছি ফর্ম ফিল আপ তাদের কাছে এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ তোমরা অবশ্যই এই সেশানের লিঙ্কটা একটু শেয়ার করে দাও তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে এই লিঙ্কটাকে একটু শেয়ার করো কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চায়েতের পোস্টগুলো কোন কোন পোস্টে কত নম্বরের এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আমাদের আসছে তার উপরেই নির্ভর করতে হবে প্রিপারেশান প্রস্তুতি শুরু করে দাও তার জন্যই এই সেশানটি তোমাদের কাছে আরও একবার নতুনভাবে নিয়ে চলে এসছি কারণ এখনও অনেক পোস্ট তোমাদের মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে আমাদের কাছে বারবার তোমরা হোয়াটসঅ্যাপ বা বাইফোনে জানতে চাইছো স্যার এইটা মানে যদি আমি ফিল আপ করি তাহলে আমাকে কী কী পড়তে হবে কত নম্বর ইন্টারভিউ আছে কম্পিউটার কি সব পোস্টের জন্যই আছে কি না তো রকম একাধিক প্রশ্ন তোমাদের অসুবিধা সৃষ্টি করছে তাই আমি ঠিক করলাম আজকের সেশনটাতে আমি সুন্দর করে পঞ্চায়েতের পুরো সিলেবাসটি মানে কোন কোন পোস্টের জন্য কি কি পরীক্ষা দিতে হবে তোমাকে সমস্ত কিছু একবার আমি বুঝিয়ে দিই তো চলো যারা যারা জয়েন করেছো কাইন্ডলি সেশনটার একটু শেয়ার করো আর অবশ্যই ভালো লাগলে লাইক বটন প্রেস করে দিও যাতে অনেকের কাছে পৌঁছে যেতে পারে তো শুরু করছি আমাদের আজকের মূল বক্তব্য দেখো পঞ্চায়েত এই পরীক্ষাটি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে প্রচণ্ড আকর্ষণীয় একটি পোস্টের পরীক্ষা কেন নাম্বার ওয়ান এই পরীক্ষাটি আমাদের রাজ্যের মধ্যেই হচ্ছে নাম্বার টু পরীক্ষাটি মোটামুটি টেন স্ট্যান্ডার্ড এইট স্ট্যান্ডার্ড লেভেলের থাকছে নাম্বার থ্রি পোস্টিংটা সবথেকে বড়ো কথা আমার বাড়ির সামনেই হচ্ছে আর চার নম্বর পঞ্চায়েতের কাজ তুলনামূলক অন্যান্য পোস্টের তুলনায় অনেকই কিন্তু কম সুতরাং এই চারটে বিষয় আমাদের অবশ্যই পঞ্চায়েত পরীক্ষা দেওয়ার জন্য আকর্ষণের পরিমাণটাকে বাড়িয়ে তুলেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বাস্তবটাও আমাদের বুঝতে হবে যে এই পরীক্ষাটি যতটা আকর্ষণীয় তোমার কাছে হয়েছে সেটা কিন্তু আরও পাঁচজনের কাছে হয়েছে মানে কম্পিটিশন কিন্তু একদম তুঙ্গেই থাকবে অলরেডি রেজিস্ট্রেশন কতজনে হয়েছে শুনলে অবাক হয়ে যাবে দেন ফর্ম ফিল আপ হচ্ছে আর সরকারের নিয়ম অনুসারে বা সরকারের কথা অনুসারে এই জুন মাসেই শুরু হয়ে যাচ্ছে তোমার ফর্ম ফিল ঠিক আছে হয়তো নেক্সট উইক থেকেও শুরু হতে পারে কারণ এতদিন ভোটের প্রেশার ছিল ইলেকশনের একটা প্রেশার ছিল এখন ইলেকশন শেষ সুতরাং ইলেকশান শেষ হয়ে গেছে বলে এবার এই রিক্রুটমেন্টগুলো করতে হচ্ছে আর এটা রিক্রুটমেন্ট তো করতেই হবে পঞ্চায়েত আজকে নয় বহুদিনের এটা কিন্তু পরীক্ষা তো কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে পঞ্চায়েতে দেখো একজন স্টুডেন্ট একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে কিন্তু সেটা অন্য জেলার ক্ষেত্রে হতে পারে কিন্তু যদি সে একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাহলে তার অ্যাডমিটও কিন্তু আলাদা আলাদাভাবেই তুলতে হবে তো এই বিষয় নিয়ে আমরা অন্য একদিন নয় আবার কথা বলবো আজকে আমরা পঞ্চায়েতের পোস্ট এবং তোমার এই পঞ্চায়েতে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে সেটার সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার করে তো প্রথমেই আমরা চলে যাব হচ্ছে কোন কোন পোস্টের জন্য পরীক্ষা থাকছে তো দেখো অবভিয়াসলি আমাদের নাম্বার ওয়ান এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আমাদের পরীক্ষা থাকছে নাম্বার দুই নির্মাণ সহায়ক এই একটা পোস্ট রয়েছে আমাদের তিন নম্বর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই একটা রয়েছে চার নম্বর গ্রাম পঞ্চায়েত সহায়ক এই একটা রয়েছে এবং সবার লাস্টে আমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মী ঠিক আছে সবার লাস্টে আমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মী তাহলে এই যে পোস্টগুলো তুমি দেখছো এই পোস্টগুলোতে কত নম্বরের পরীক্ষা হচ্ছে দেখো অবভিয়াসলি আমরা যদি দেখি ভালো করে তাহলে একশো নম্বরেই তিনটের কিন্তু চারটের পরীক্ষা হচ্ছে অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে গ্রাম পঞ্চায়েত সহায়ক পর্যন্ত আমাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে রিটেন এবং ভাইবা মিলিয়ে ঠিক আছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কর্মীর ক্ষেত্রে সেই পরীক্ষাটা হচ্ছে পঞ্চাশ নম্বরের ঠিক আছে এবং এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী এদের যে পরীক্ষার মানে ক্রাইটেরিয়া বলো বা স্ট্যান্ডার্ড বলো এটা কিন্তু এইট স্ট্যান্ডার্ডের বা অষ্টম শ্রেণীর মানের কিন্তু প্রশ্ন করা হচ্ছে ঠিক আছে আর এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আমরা যে দেখছি ঠিক আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ঠিক আছে তো এ যে রয়েছে তো এদের যে মানে স্ট্যান্ডার্ডটা টেন স্ট্যান্ডার্ডে করা বলা হচ্ছে তবে এই যে নির্মাণ সহায়ক এখানে একটু এক্সট্রা কিছু কারিকুলাম যুক্ত করা হয়েছে তাহলে কি কি আছে আগে আমরা সেটাকে দেখে নিই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লিখিত পরীক্ষা দেবে পঁচাশি নম্বরে কম্পিউটার তাদের পাঁচ নম্বরে দিতে হবে আর ভাইবা তাদের দশ নম্বরে দিতে হবে তাহলে টোটাল যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে ওকে ঠিক আছে চলে আসি নির্মাণ সহায়ক এরও হবে পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা দেখো এখানে আমি কাটা চিহ্ন দিয়ে দিয়েছি কেন কারণ এদের কোনো কম্পিউটার টেস্ট হবে না একদম ডিরেক্টলি পনেরো নম্বরের ভাইবা হবে টোটাল হয়ে যাচ্ছে আমাদের একশো নম্বরের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এদের ক্ষেত্রেও পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা পাঁচ নম্বরে হচ্ছে কম্পিউটার টেস্ট তাহলে টোটাল দশ নম্বরের ইন্টারভিউ হলে এরও একশো নম্বরের হয়ে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক এদের যদি আমরা দেখি তাহলে পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা এদের কোনো কম্পিউটার নেই টেস্ট একদম পনেরো নম্বরের টোটাল হয়ে যাচ্ছে ভাইবা তাহলে ইকুয়াল টু আমাদের কত হচ্ছে যদি আমরা লক্ষ্য করি তাহলে এরও কিন্তু একশো নম্বরেরই হচ্ছে খালি গ্রাম পঞ্চায়েত কর্মী যারা রয়েছে তাদের তেতাল্লিশ নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা এদের কোনো কম্পিউটারের কোর্স নেই সোজা সাত নম্বরের ইন্টারভিউ সেভেন অনলি ইকুয়াল টু হচ্ছে পঞ্চাশ নম্বরের মিলিয়ে পরীক্ষা হচ্ছে বোঝা গেল তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের কোন কোন পরীক্ষা তাদের দিতে হবে সেটার সম্পর্কে একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করালাম এবার এই পঁচাশি নম্বরের মধ্যে কি কি থাকে সেটা আমরা বলবো যদি আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টটাকে দেখি বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টা দেখি বা গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টা দেখি তাহলে এদের কিন্তু একই রকম তার মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি আর গ্রাম পঞ্চায়েত সহায়ক এই তিনজনের ক্ষেত্রে আমাদের কী কী পঁচাশি নম্বরের মধ্যে থাকছে আমাদের থাকছে ইংলিশ আমাদের থাকছে বাংলা আমাদের থাকছে ম্যাথ এবং আমাদের থাকছে জি কে তাহলে এই যে ম্যাথ ইংলিশ যে বাংলা এগুলো থাকছে সেগুলো কত নম্বর করে থাকছে আমি এখানে লিখলাম ইংলিশ আমি এখানে লিখলাম বেঙ্গলি আমি এখানে লিখলাম ম্যাথ এবং আমি এখানে লিখলাম হচ্ছে জিকে ঠিক আছে তাহলে ইংলিশ থাকছে পঁচিশ নম্বরের বেঙ্গলি থাকছে পঁচিশ নম্বরের ম্যাথ থাকছে পঁচিশ নম্বরের আর জিকে থাকছে দশ নম্বরের অর্থাৎ এই জিকের মধ্যেই তুমি জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স রুরাল ডেভেলপমেন্ট সমস্ত কিছু বাচ্চ কিন্তু এই দশ নম্বরের ভেতরে তাহলে টোটাল দেখো পঁচাশি নম্বর এসে দাঁড়ালো তাহলে এই যে পঁচাশি নম্বরের পরীক্ষা এরা এটা কোন কোন পোস্ট দিচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি দিচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক যারা রয়েছে তারা দিচ্ছে তাহলে এখানে যে নির্মাণ সহায়ক আছে তাদের তারা কি পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হবে যেহেতু এটা নির্মাণ সহায়ক নির্মাণ কার্যের সঙ্গে জড়িত সেহেতু তাকে ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা দিতে হবে তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এই যে নির্মাণ সহায়ক পোস্টার রয়েছে তারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা দেবে এরা ইংলিশ দেবে হচ্ছে তেরো নম্বরের আর সাত নম্বরের এরা দেবে হচ্ছে জিকের পরীক্ষা তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং যদি দেখি তাহলে এটা পঁয়ষট্টি নম্বর হচ্ছে ইংলিশ যদি দেখি ইংলিশ যদি দেখি তাহলে এদের হচ্ছে সতেরো নম্বরের ঠিক আছে টোটাল সতেরো নম্বর এদের ইংলিশ দিতে হচ্ছে আর যদি জিকে দেখি তাহলে জিকের পরীক্ষা তাদের দিতে হচ্ছে কত নম্বরের জিকের পরীক্ষা দিতে হচ্ছে সাত নম্বরের ঠিক আছে এই জিকের মধ্যেই আমাদের রুরাল ডেভেলপমেন্ট এবং বাদ বাকি জিকেও কিন্তু রয়েছে তাহলে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পঁয়ষট্টি নম্বর ইংলিশে তেরো নম্বর এবং জিকের সাত নম্বর এই পরীক্ষাটা শুধু দিচ্ছে কে শুধু দিচ্ছে নির্মাণ সহায়ক ঠিক আছে তাহলে নির্মাণ সহায়ককে সিভিল ইঞ্জিনিয়ারিং এর পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে ইংলিশের তেরো নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে আর জি কের হচ্ছে সাত নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে ক্লিয়ার তাহলে বাকি থাকলো কে গ্রাম পঞ্চায়েত কর্মী ইনি বাকি রয়েছেন যার তেতাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা আছে আর এই তেতাল্লিশ নম্বরের মধ্যে কি থাকবে সেম জিনিসটাই থাকবে ইংলিশও থাকবে বাংলাও থাকবে ম্যাথও থাকবে জিকেও থাকবে খালি পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে ইংলিশ থাকবে দশ নম্বরের সরি ইংলিশ থাকবে দশ নম্বরের বাংলা থাকবে ১৩ নম্বরের ম্যাথ থাকবে দশ নম্বরের জিকে থাকবে দশ নম্বরের তাই এখানে আমি ছোট করে লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে ইংলিশ দশ নম্বর ঠিক আছে বেঙ্গলি তেরো নম্বর ঠিক আছে ম্যাথ দশ নম্বর আর জি যদি বলি তাহলে হচ্ছে দশ নম্বর তাহলে হিসাব করে দেখো তেতাল্লিশ নম্বরের পরীক্ষা কিন্তু রেডি হয়ে গেল তাই তো তাহলে কি কি বললাম পোস্টগুলো আরও একবার বলে দিই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত সহায়ক এরা পঁচাশি নম্বরের পরীক্ষা দেবে পঁচাশি নম্বরের মধ্যে ইংলিশ পঁচিশ নম্বর বেঙ্গলি পঁচিশ নম্বর ম্যাথ পঁচিশ নম্বর জিকে কে দশ নম্বর এর মধ্যে রুরাল ডেভেলপমেন্ট ঢুকে যাবে ক্লিয়ার আর এই যে তিনটে পোস্ট আমি বললাম এই তিনটে পোস্টের মধ্যে মাত্র দুটো পোস্টকে কম্পিউটার টেস্ট দিতে হচ্ছে কাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পাঁচ নম্বরের কম্পিউটার টেস্ট দিচ্ছে আর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পাঁচ নম্বর কিন্তু দিচ্ছে হলো কম্পিউটার টেস্ট ঠিক আছে যদি আমরা নির্মাণ সহায়কে যাই তাহলেও তাদেরকে পঁচাশি নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে কোনো কম্পিউটার টেস্ট নেই আর এই পঁচাশি নম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারিং সার্ভে মানে সাবজেক্টের ওপরে পঁয়ষট্টি সিভিল ইঞ্জিনিয়ারের উপরে পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা ইংলিশে তেরো নম্বরের পরীক্ষা এবং জি কের ক্ষেত্রে সাত নম্বরে পরীক্ষা থাকছে আর যারা গ্রাম পঞ্চায়েত কর্মী তাদেরকে তেতাল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে আর এই তেতাল্লিশের মধ্যে ইংলিশ দশ নম্বর বাংলা তেরো নম্বর ম্যাথ দশ নম্বর জিকে দশ নম্বর আর ইন্টারভিউ হচ্ছে সাত নম্বরে অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে পনেরো নম্বরের ইন্টারভিউ হচ্ছে শুধুমাত্র নির্মাণ সহায়ক এই পদের জন্য আর গ্রাম পঞ্চায়েত সহায়ক এই পদের জন্য পনেরো নম্বরের ইন্টারভিউ থাকছে ঠিক আছে আর এদের কোশ্চেন স্ট্যান্ডার্ডে হলেও গ্রাম পঞ্চায়েত কর্মীর পরীক্ষার মানে স্ট্যান্ডার্ড হচ্ছে এইট মানে অষ্টম শ্রেণী পর্যন্ত এছাড়াও গ্রাম পঞ্চায়েতের আরও একটি পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে এডুকেশন অফিসার এবং এই এডুকেশন অফিসারে পরিষ্কার বিএড পাসের কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের কথা বলা হয়েছে তবে এর সঙ্গে সঙ্গে তিন বছরের যুক্ত করা হয়েছে তো এই হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার প্যাটার্ন এবং মার্কস ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট আমি আরও একটা ক্লাস আন নিয়ে আসবো এই জেনারিক যেখানে তোমরা গ্রাম পঞ্চায়েতের এই পাঁচ নম্বরের মধ্যে কম্পিউটারের কোন কোন কোর্সগুলো করতে হবে বা কোন কোন টপিকগুলো তুমি হাঁটবে সেটা নিয়ে আসবো তো তার আগে প্রত্যেককে বলে দিই তোমরা গ্রাম পঞ্চায়েতের যারা যারা সিরিয়াসলি প্রিপারেশান নিতে চাইছো বা পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো তোমাদের যত আপডেটেড নিউজ আছে কোয়ারিস আছে সব আমরা কিন্তু তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আর সোমবার থেকে আমাদের নতুন পঞ্চায়েতের ফ্রি ক্লাসও তো শুরু হচ্ছে তোমাদের মধ্যে যারা যারা ফ্রি ক্লাসের পিডিএফ এবং ক্লাসটি করতে চাইছো গ্রুপে জয়েন করতে পারো তো কি করতে হবে গ্রুপ জয়েন্টের জন্য নাম্বারটা লিখে নাও আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাতে হবে তাহলেই অটোমেটিক্যালি তোমার কাছে ডব্লুবি পঞ্চায়েতের গ্রুপের একটা লিংক চলে যাবে তুমি সেই লিঙ্কে টাচ করে গ্রুপে জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে নাম্বারটা আরও একবার বলি লিখে নাও আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় আরও একবার বলছি আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে তো নেক্সট সেশন খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি যে কম্পিউটার কী কী টপিক তোমাদের পড়ে যেতে হবে পঞ্চায়েতে মনে রাখবে পরীক্ষাটা কিন্তু হচ্ছে হবে এবং ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছে তো আজকে এইটুক পর্যন্তই যারা যারা সেশনটি দেখেছো প্রত্যেকে একটু শেয়ার করে দেও সেশনটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করো আর অবশ্যই পঞ্চায়েতের নতুন নিউজের জন্য চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করা থাকলে তুমি ভুলে গেলেও চ্যানেল তোমাকে ইউটিউব তোমাকে মনে করিয়ে দেবে পঞ্চায়েতের এই নতুন নিউজটা এসছে তাই বিনা পয়সায় কোনো পয়সা লাগে না চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেকে ভালো দেখো নতুন নিউজ নিয়ে আসছি টাটা